হ্যালো আসসালামু আলাইকুম, আমি ফিরোজ কবির আশিক, ফিরোজ ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব টিউববাডি কি, টিউববাডি কিভাবে ইউজ করে এবং এগুলা ইউজ করার কি কি ফায়দা। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। তো বন্ধুগণ, আমি আপনাদেরকে নিচে একটা লিঙ্ক দিব, সেখানে গিয়ে আপনারা এরকম একটা সাইট পাবেন। এটা হচ্ছে আমাদের ক্রোমের ওয়েব স্টোর সাইট। ওখান থেকে আপনারা টিউববাডিটা ইনস্টল দিয়ে নেবেন, এখানে অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করে, তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। আপনাদের এখানে আপনার এরকম একটা আইকন আসবে, এই যে এরকম একটা আইকন আপনার ইনস্টল হয়ে যাবে। যখনই আপনি এরপরে এটা ইনস্টল করার পরে যখন আপনি ইউটিউবে ঢুকবেন, দেখবেন যে আপনার পাশে এরকম টিভি লেখা আসতেছে। তো যদি না আসে, দেখবেন যে উপরে একটা সাইন আসতেছে যে আপনার এটা লিঙ্ক করা হয় নাই, এই চ্যানেলটা টিউববাডির সাথে লিঙ্ক করা হয় নাই। তো আপনার এখানে ক্লিক করে লিঙ্কটা করে নেবেন। আমারটা লিঙ্ক করা আছে, আমি এটা দেখাতে পারতেছি না। তো যাই হোক, লিঙ্কটা হয়ে যাওয়ার পর আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন, তখন দেখেন আপনি কী কী সুবিধা পাবেন। তো প্রথমত ধরেন আমি এখানে একটা এক্সাম্পল, একটা ডেমো ভিডিও আপলোড করতেছি, আমি এগুলো কেটে দিচ্ছি। ওকে, তো প্রথমে আপনি সবার আগে আপলোড হয়ে যাওয়ার পরে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আমার থাম্বনেইল। ওকে, আমি যদি এই ভিডিওটা নিচের দিকে আসি, তাহলে দেখতে পারবো যে টুলস, টিউববাডি টুলসের মধ্যে আমি দেখতে পাচ্ছি কয়েকটা বাটন আছে আমার এখানে, আলাদা ফিচার। এগুলো আমরা নর্মালি পাবো না, তো এগুলো এখানে পাবো শুধু। যদি আমরা থাম্বনেল জেনারেটরে ক্লিক করি, তাহলে আমরা দেখবো এখানে স্টিল ফ্রেম অথবা সলিড কালার অথবা ইমেজ নিয়ে আমরা থাম্বনেল এখানে বানাতে পারবো। আমাদের ফটোশপ থেকে বানানোর দরকার নেই, বা ফটোশপ যদি আমরা না পারি তাহলে আমাদের জন্য এটা বেস্ট অপশন। আমি যখন গেমিং চ্যানেল চালাইছি, তখন অলমোস্ট অনেক কাজে, আমি অলমোস্ট সব কাজে আমি এখানেই করছি, ঠিক আছে। আমি আর ফটোশপের ধারধারি নেই। সো এই স্টিল ফ্রেম ফ্রম দ্য ভিডিওতে যদি আমি যাই, এখান থেকে আমার যে ফ্রেমটা ভালো লাগবে, সাপোজ লোডেতে একটু টাইম লাগতেছে, আমার স্পিড অনেক ভালো তাই, আচ্ছা যাই হোক। তো যখনই আপনার একটা ফ্রেম মনে হলো যে আমি এই ফ্রেমটা দিব, হ্যাঁ এখানে সরি এটা কেটে দিচ্ছি, এটা কি আসছে, এই ফ্রেমটা আমি রাখবো। তো আমি এই ফ্রেমটা রাখা অবস্থায়, পজ করা অবস্থায় কন্টিনিউ দিব, অথবা আমি এখানে ব্যাক যাচ্ছি আবার, এখানে অ্যাডজাস্ট ফ্রেম করতে পারতাম, একটু এক ফ্রেম করে আগে আগে নিতে পারতাম, নিয়ে যেটা আমার পছন্দ হলো এটা আমি কন্টিনিউ করলাম। এখানে আমি ওটার উপরে টেক্সট লাগাইতে পারবো। সাপোজ আমি বলছিলাম না যে লাল হলুদ এই ধরনের টেক্সটগুলো খুবই হয়, যেখানে লিখলাম দেখে অ্যাড দিলাম, এ ধরনের কিউব, এটার কালার হলুদ করে দিচ্ছি সাপোজ, হ্যাঁ। সো এইভাবে আমরা টেক্সট অথবা অন্য কোনো ইমেজ অথবা যে কোনো শেপ, যেটা আমি বলছিলাম ওই যে রিং বা অ্যারো, ওগুলো আমরা দিতে পারবো, ঠিক আছে, এখান থেকেই। সো আমাদের ফটোশপে কি আর দরকার আছে কোনো? আপনারাই বলেন, আমার ফটোশপে যাওয়ার আর কি দরকার? এটা রোটেট করা যাবে, এটা ধরে রোটেট করতে পারবো, কিউব। ওকে, ব্যাস, অলরেডি ইন্টারেস্টিং হয়ে গেছে থাম্বনেল আমার। তারপর আমরা যদি ট্যাম্পলেট কোনো আগে ইয়া করে রাখি, সেটাও দিতে পারবো। কিন্তু এটার ব্যাপার আছে, টিউববাডি আসলে একটা পেইড একটা এক্সটেনশন, ঠিক আছে, ক্রোমের জন্য। এটা তো এর জন্য আছে, ফায়ারফক্সের জন্য মনে হয় আছে, আমি শিওর না, আপনারা গেলেই দেখতে পারবেন। ফায়ারফক্সের আপনাদের যে এক্সটেনশনের ওয়েবসাইট আছে বা এক্সটেনশনের যে স্টোর আছে, সেখানে গিয়ে আপনারা সার্চ দিয়ে দেখেন টিউববাডি, মনে হয় পেয়ে যাওয়ার কথা। এনিওয়ে, আমি শুধু ক্রোমের জন্য লিঙ্ক দিব, বাকিটা আপনারা গুগল থেকে যেভাবে হোক সার্চ করে নিয়ে নেবেন। যাই হোক, এটা হচ্ছে আপগ্রেড যদি করেন আপনি, প্রথমেই অ্যাড টু ক্রোম করলে ওটা হলো ফ্রি লাইসেন্সটা নিচ্ছেন, আমি যেটা চালাচ্ছি ফ্রি, কিন্তু আপনি আপগ্রেড যদি করেন আরও এক্সট্রা অনেক ফিচার পাবেন। তো এটা হচ্ছে আপগ্রেডের একটা ফিচার, যে ট্যাম্পলেট তৈরি করা থাম্বনেলের জন্য। সো আমি এটা অ্যাভয়েড করতেছি, যেহেতু আমার ইয়া নাই, লাইসেন্স করা নাই। ওকে, তো তারপরে আমরা এখানে কন্টিনিউ দিচ্ছি। কন্টেন্টে দিলে আমরা প্রিভিউ দেখতে পারবো যে হ্যাঁ ওটা ইউটিউবে কীরকম দেখাবে, এখানে প্রিভিউ দেখাবে। তারপর সেভ অ্যান্ড পাবলিশ দিলে, আর ইউ শিওর, ওকে দিলে আমার এটা থাম্বনেল হিসাবে সেভ হয়ে যাবে। সো আমরা কাস্টম থাম্বনেল হিসাবে এখানে করতে পারতাম ফটোশপ থেকে নিয়ে এসে, কিন্তু আমরা এখানে করলে যেটা হচ্ছে, আমরা আর ইউটিউব থেকে বেরি হওয়া লাগতেছে না, আর অন্য কোনো সফটওয়্যার ইনস্টল দেওয়া লাগতেছে না, ফটোশপের মতন ভারী কোনো সফটওয়্যার চালানো শেখা লাগতেছে না, কিচ্ছু করা লাগতেছে না। এখানেই ইউটিউবের মধ্যে আমরা সব কিছু করতে পারতেছি। তো এইগুলো আমাদের থাম্বনেল জেনারেটর। এরপর আসি আমরা অ্যাপ্লাই কার্ড, অ্যাপ্লাই অ্যানোটেশন এবং অ্যাপ্লাই এন্ড স্ক্রিন ট্যাম্পলেট। যদি কোনো ভিডিও আপলোড করার পরে আপনারা এডিট অপশানে যান, অর্থাৎ ভিডিওর নিচে দেখবেন যে আমি একটা ভিডিও যদি প্লে করি, সাপোজ এই ভিডিওর নিচে দেখবেন এরকম বাটন আছে। ওকে, এটা হলো ইনফ্রন্ট মানে এডিটিংয়ের বাটন। তো আপনি যে কোনো ধরেন এন্ড স্ক্রিন এডিট করতে চান, তো এন্ড স্ক্রিনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এরকম একটা অ্যাপ পাবেন, হ্যাঁ এই যে এরকম আসতেছে, এরকম একটা লেআউট পাবেন, ঠিক আছে। তো আপনি এন্ড স্ক্রিন করেন, কাটস করেন, এডিট যাই করেন, সেখানে দেখবেন যে আপনি টিউববাডির জন্য নিচে একটা অপশন পাবেন, সেট দিস ভিডিও as an end screen template অথবা card template অথবা annotation template যাই হোক আপনি যেটা এডিট করতে চান সেটার জন্য সেই template পাবেন তো যদি আপনি এখানে ক্লিক করে দেন তাহলে এটা আপনার ডিফল্ট template হিসেবে সেভ হয়ে যাবে তখন আপনি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার পরে সেই templateটাকে চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন আমি apply end screen template দিলে দেখবেন যে আমার কাছে আরো দুটো অপশন আসবে remove all existing end screen elements on video before playing template বলতেছে যা এখন অলরেডি এন্ড স্ক্রিনে যদি আমি আগে কিছু দিয়ে থাকি সেগুলো ডিলিট করে দিবে কিনা রিমুভ করে দিবে কিনা আর ডিলিট এনি অ্যানোটেশন ফ্রম দি ডেস্টিনেশন ভিডিও অফ এন্ড স্ক্রিন ও একই কথা সো আমি এর নিচেটা ক্লিক রাখবো তারপরে অ্যাপ্লাই দিয়ে দিলে আমার ওই যে ওখানে যে ইয়া দিছিলাম ও এটাও হচ্ছে আপগ্রেডেশনের একটা তাতে টেমপ্লেট সেভ করতে পারবেন বাট অ্যাপ্লাই করতে পারবেন না সো দুঃখজনক ব্যাপার এটা আপগ্রেডেড একটা আমি নিজে কখনো করি না আপনাদের দেখানোর জন্য করতে চাইছিলাম তো এখন জানলাম আর কি তো এটা আপগ্রেড করলে করা যাবে free তে এটা করা যাবে না free তে আরো কিছু ফায়দা আছে সেটা হচ্ছে আমাদের vid to vid promotion তো আমরা দেখব vid to vid promotion কি জিনিস vid to vid এর পুরো মিনিং হচ্ছে video to video promotion যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখব দুই ধরনের অপশন আছে একটা হচ্ছে featured video promotion featured video promotionটা আপনি নরমালি করতে পারবেন আপনি এখান থেকে যে যে কর্নারে আইকনটা থাকে ওখান থেকে গিয়ে ক্রিয়েটর স্টুডিও ওখান থেকে সম্ভবত ব্র্যান্ড এবং অ্যাডভান্সে গিয়ে ওটা করা লাগে কিন্তু আপনি চাইলে এখানে ডাইরেক্ট করতে পারেন যে কোনো ভিডিওকে আপনি ফিচার ভিডিও প্রমোশন করে দিতে পারবেন ফিচার ভিডিও করলে হবে কি যে যে ভিডিওটা আপনার ফিচার ভিডিও থাকবে সেই ভিডিওটা আপনার চ্যানেলের যে কোনো ভিডিও দেখার সময় প্রথম দিকে প্রথম 14 সেকেন্ডের মধ্যেই সেটা আসবে মানে সেটার নিচে একটা সেটার লিংক আসবে যে ইউ ওয়ান্ট টু ওয়াচ দিস অথবা প্লিজ ওয়াচ দিস এরকম লেখা এসে ওই ভিডিওটার লিংক আসবে ওখানে ক্লিক করলে ওটা দেখতে পারবেন তো এটা খুবই ভালো একটা প্রমোশন সিস্টেম আর হচ্ছে ডেসক্রিপশন প্রমোশন হচ্ছে আমি যদি দেখাই প্রথম পার্টটার জন্য আমি ডেসক্রিপশন প্রমোশন করেছিলাম আমার আফটার এফেক্টস এর যে বাংলা টিউটোরিয়াল আছে সিরিজ ওটার জন্য প্রথম পার্টটা নিয়ে আমি করছিলাম দেখেন এখন আমার সব ভিডিওর একদম প্রথম দিকেই এই ডেসক্রিপশনের নিচেই এই লেখাটা চলে আসে যে প্লিজ ওয়াচ আফটার এফেক্টস এএএ এবং এটার লিংক তো ডেসক্রিপশন প্রমোশন দিলে আপনার যত ভিডিও আছে 100 হোক 200 হোক সবগুলো ভিডিও ডেসক্রিপশনের প্রথমে অথবা শেষে এটা অ্যাড হয়ে যাবে তো প্রথমে বা শেষে এটা কিভাবে করবেন কন্টিনিউতে যদি আমি যাই এখানে আরো কিছু চাবে যে এই দেখেন নিচে দেয়া লেখা আসবে কি লেখা আসবে সেটা আপনি এডিট করতে পারবেন তারপর যদি আমি কন্টিনিউ দেই তারপর আমার লেখা আসবে যে আমি ডেসক্রিপশনের এন্ডে করব নাকি স্টার্টে করব নাকি রিমুভ না এটা দরকার না আমার মানে ডেসক্রিপশনের এন্ডে লাগাবো আমার ওই লিংকটা প্লেলিস্টের বা ভিডিও লিংকটা নাকি স্টার্ট লাগাবো এটা দিব তারপর কন্টিনিউ দিলে আমার প্রমোশন শুরু হয়ে যাবে বেশ অনেকখানি টাইম নেয় তো আমি এই ক্ষেত্রে এটা করতেছি না যার কারণে আমার এটা দরকার হচ্ছে না আমি এখান থেকে চলে আসতেছি যেহেতু আমার এটা ডেমো ভিডিও আমি এটা করব না তো তারপরে আমাদের নেক্সট ফিচার হচ্ছে সানসেট এন্ড শিডিউল ভিডিও এখানেও করা যায় ডাইরেক্ট এখান থেকেই করা যায় ঠিক আছে এই যে শিডিউল যদি দেই আমি শিডিউল দেওয়ার পর এখানে আমি শিডিউল করে দিলে ওই টাইমে যেটা আমি শিডিউল করব ভবিষ্যতের একটা টাইম ওই ভবিষ্যতের ওই টাইমে এটা পাবলিশ হবে অটোমেটিক ঠিক আছে আপনার কিছু করা লাগবে না আগে আপলোড করলেন কিন্তু পরে পাবলিশ হবে এটা ইয়াতে করা যায় ফেসবুকে করা যায় একটা ভিডিও আমি বানাবো ফেসবুকে কিভাবে শিডিউল করব এন্টার পর তো যাই হোক আমরা আজকের প্রতিপাদ্য বিষয় আমাদের ফেসবুক না ইউটিউব আমরা ফিরে আসি এখানে আমরা সানসেট ভিডিওটা দেখে নেই সানসেট ভিডিও হচ্ছে আপনি যদি এটা একটা আপগ্রেডেড ফিচার এটা এখানে করা যাবে না দুঃখিত আপনি আপগ্রেড করলে দেখতে পাচ্ছেন অনেকগুলো সুবিধা পাবেন যেগুলো এখন পাচ্ছেন না ফ্রিতে পাবলিশ টু ফেসবুক এটা একটা আপগ্রেডেড অ্যানিমেটেড জিফ এটাও মানে আপগ্রেডেড হ্যাঁ এটাও আপগ্রেডেড সো এরপরে আমরা দেখব যে আমাদের আর কি কি ফিচার আছে এখানে আমরা যদি আমরা টিউববাডি ইনস্টল দেওয়ার পর আমরা এই পাশে একটা জিনিস পাবো আপলোড চেকলিস্ট ঠিক আছে এখানে আমাদের বড় বড় যে ইউটিউবার আছে যেমন ট্যারি লিভস রবার্টো ব্লেক এরা হচ্ছে ইউটিউব সম্পর্কে কি অনেক ধরনের টিউটোরিয়াল দেয় তো এদের কিছু চেকলিস্ট করা আছে যেমন যেগুলো এখন আপনি এই সিরিজ দেখলে অলরেডি জেনে গেছেন সো তারপর আমি দেখাচ্ছি যে মানে আপনি যদি ভিউ চ্যানেল না সরি ডাইরেক্ট লিপসের মধ্যে আপনি যদি ক্লিক করেন বা এখানে প্রিভিউর মধ্যে ক্লিক করেন তাহলে আপনার আলাদা একটা ট্যাব খুলবে এখানে আপনি দেখতে পারবেন যে কি কি ধাপগুলো আছে একটা ভিডিও পুরোপুরি আপলোড করে এসইও করে পাবলিশ করার আগে কি কি ধাপগুলো আছে সেগুলো এখানে বলা হয়েছে সো আপনি চাইলে এগুলো এক এক করে দেখে যেতে পারেন আপনি মিলা দেখলেন নাকি যে এটা আমার করা হয়েছে হ্যাঁ ওকে তারপরেরটা এটা করা হয়েছে হ্যাঁ তারপরেরটা তাহলে আপনার কোনো কিছু বাদ থাকে না যেমন আমার ক্ষেত্রে প্রথম দিকে কোনো বাদ থেকে যেত যে কোনো ভিডিও আপলোড দেওয়ার পর আমি পাবলিশ করে দেওয়ার একদিন পরে খেয়াল করছি যে ভাই আমি তো এন্ড স্ক্রিন দিতে মনে নেই বা এই ভালো ট্যাগ দিতেই মনে নেই আমার ট্যাগ দিতে মনে নেই বা প্লে লিস্টে অ্যাড করতে মনে নেই সো এইগুলোর জন্য এই ধরনের ভুল অ্যাভয়েড করার জন্য আপনারা একটা চেকলিস্ট নিজেও বানাতে পারেন অথবা এদের যারা বড় বড় ইউটিউবার আছে এদেরগুলো ফলো করতে পারেন এদেরগুলোর মধ্যে আরো টিপস আছে ব্লগের মতন করে লেখছে আপনারা চাইলে ওগুলোও পড়তে পারেন এনিওয়ে তারপর হচ্ছে চেকলিস্টের পর আমাদের লাস্ট ফিচার হচ্ছে ট্যাগ। যে কোনো ভিডিও আপনি আপলোড করার সময় এখানে যদি আপনি ট্যাগের নিচে যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আরো কিছু অপশন আছে। সো এখানে আমরা সাজেশনটা দেখব না, ট্রান্সলেট দেখব না, প্রথম তিনটা দেখি। প্রথম তিনটা যে কোনো ইয়া যদি আমি লিখি আফটার ইফেক্টস, এন্টার দিলাম, ট্যাগ সেভ হলো, মোশন গ্রাফিক, এন্টার দিলাম, ট্যাগ সেভ হলো। ক্লিয়ার দিলে একসাথে সব ট্যাব, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিমুভ অল ট্যাগস, ওকে দিলে আমার সব ট্যাগ একসাথে রিমুভ হয়ে যাবে। এটা কিন্তু ডিফল্টভাবে করা যায় না, ওকে। সো আবার ফিরেও আনা যায় না। আচ্ছা আফটার ইফেক্টস, ওকে। তো এরপরে নেক্সট ফিচারটা হচ্ছে আমার সর্ট। সর্ট হচ্ছে মানে আমি সাজাবো, এটাকে ধরেন আগে নিব এটাকে পরে নিব, এটা ডিফল্টভাবে করা যায় না, আপনাকে এটা দোনোটা কেটে আবার নতুন করে লিখতে হবে আপনি যদি করতে চান। বা টিউববাডি থাকলে আপনি এখানে সর্ট দিলে, এখানে চেঞ্জ করলেন, অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ দিলেন, চেঞ্জ হয়ে গেল। তো এটা যদি অনেক বেশি ট্যাগ থাকে আপনার, ধরেন 5-10টা ট্যাগ থাকলে এটা খুবই প্যারাদায়ক হয়ে যাবে যে একটা লাস্টের একটা ট্যাগকে একদম ফার্স্টে যদি নিতে চান সবগুলোকে ডিলিট করে আবার সবগুলো লিখতে হবে। সো এতে আপনি শর্ট অপশনটা ইউজ করতে পারেন। তারপর আমরা এক্সপ্লোর দেখবো, এক্সপ্লোর দেখবো না, এক্সপ্লোর না, ট্রান্সলেট না, সাজেশন দেখবো। সাজেশনটা হচ্ছে যে এটা অটোমেটিক জেনারেটেড কিছু সাজেস্ট করে আপনার ভিডিও টাইটেল অনুসারে। এই যে 2000 কিউব HD মুভি ক্লিপস, আমার এটা একটা আদর্শ ভিডিও ছিল না এই এক্সাম্পলটা দেওয়ার জন্য। যদি আমি একটা টিউটোরিয়াল আপলোড করতাম তাহলে দেখতে পারতাম। বা দেখেন আপনার চ্যানেলে অলরেডি যে ভিডিওগুলো খুব পপুলার হয়েছে সেইগুলার ট্যাগও আপনার এখানে চলে আসবে। যেমন আমার ইয়ার ইন এ রিভিউ অনেক বেশি পপুলার হয়েছে, প্রায় 18,000 ভিউ। ওয়ার্ড অ্যাজ ইমেজ এটাও বেশ পপুলার। তো এগুলা ট্যাগগুলো চলে আসতেছে। তো আপনি চাইলে জাস্ট প্লাস বাটন ক্লিক করলে আমার ট্যাগ হয়ে যাবে, ইনসার্টেড হয়ে যাবে। কিউব HD দিলাম, ক্লোজ দিলাম, দেখছেন কিউব HD 2014 অলরেডি আমার এখানে অ্যাড হয়ে গেছে। তো এভাবে আপনারা ট্যাগের জন্য বাড়তি কিছু অপশন পাবেন টিউববাডির জন্য। তো বন্ধুগণ, আজকে আমরা মোট 6টা টিপস দেখলাম টিউববাডির জন্য, মানে 6টা ফিচার্স দেখলাম অ্যাকচুয়ালি। তো আশা করতেছি আপনারা নিচের লিঙ্ক থেকে টিউববাডিটা ইনস্টল করে নেবেন আর ভালো মতন ব্যবহার করে নিজের চ্যানেলের উন্নতি করবেন। তো সেই সাথে আমরা আমাদের ইউটিউব ইনকাম কমপ্লিট বাংলা টিউটোরিয়াল সিরিজের এখানে সমাপ্তি ঘোষণা করতেছি। আর যদি সম্ভব হয় আমরা ভবিষ্যতে আরও কিছু ভিডিও এটার সাথে অ্যাড করবো, বাট এই রিসেন্টলির মধ্যেই হবে না, এটুকু বলতে পারছি। হয়তো ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন পড়ে যে ইউটিউবের টপিকস, কোন টপিকস নিয়ে আপনি কাজ করবেন, কোন টপিকস এখন সবচেয়ে হট, মানে সবচেয়ে গরম, এটা নিয়ে ওঠা যাবে খুব তাড়াতাড়ি বা এটা নিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে, এগুলো নিয়ে আমরা হয়তো একদিন কথা বলতে পারি। বা আরও কোনো নতুন ফিচার্স যোগ হলে ইউটিউবে সেগুলো নিয়ে আমরা কথা বলবো আস্তে আস্তে। এখানে এই প্লেলিস্টটা সবাই বুকমার্ক করে রাখবেন বা সেভ করে রাখবেন, তাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনি চেক করতে পারবেন সময় সময়। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, থামস আপ দিন নিচে। আর কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে যে সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করবেন, ক্লিক করে পাশের বেল নোটিফিকেশানে ক্লিক করে সেন্ড মি অল নোটিফিকেশান সেভ দিয়ে দিবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো তার একটা নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। তো বন্ধুগণ, পরবর্তী টিউটোরিয়াল হয়তো আমাদের অন্য কিছু সম্পর্কে আসবে, ইউটিউবের বাইরে অন্য কিছু সম্পর্কে, হয়তো সম্ভবত আমাদের মোশন গ্রাফিক সম্পর্কে আসবে, যে কোনো ভিডিও আসতে পারে। আমার এখন আপাতত কোনো প্ল্যান নেই। আর আমরা অলরেডি কাজ শুরু করছি মোশন গ্রাফিকের যে অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজ, এটার জন্য একটা বিশাল কোর্স আউটলেট করা হয়েছে এবং খুবই ভালো কোর্স আউটলেট করা হয়েছে। ওটার কাজ শুরু হয়েছে, ওটার টিউটোরিয়াল রেকর্ড করা শুরু হয়েছে। তো ওই টিউটোরিয়ালগুলো আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।